বেঙ্গলি ব্লগার পিয়ালি, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আর এখন বাজে হলো সকাল 10:30, তো আমি রেডি হয়ে গেছি। আর আজকে তো 2 তারিখ, আমি তো বলেছিলাম আপনাদেরকে যে আজকে আমি আমার রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি যাবো, সকলক করুণাময়ীতে। আমার এম এ পার্ট টুর রেজাল্ট আউট হয়েছে, মানে মার্কশিটটা হাতে পাবো আজকে, সেটাই আনতে। তো আমি দেখুন রেডি হয়ে গেছি, এই জিন্স পরেছি, জিন্স টপ, সোয়েটার, এইটা স্টল নিয়ে নিয়েছি, আর হেলমেট তো পরতে হবে, আর মাস্কও নিয়ে নিয়েছি, স্যানিটাইজার সব ক্যারি করে নিয়েছি। আর বাবা অলরেডি নিচে চলে গেছে বাইক বার করতে, তো বাবার সাথে বাইকে করে যাবো। আর ভারতে ঠান্ডা লাগবে বাইকে, তো সেই জন্য এই সব প্রোটেকশান নিয়ে যাওয়া, দেখা যাক কী হয়। আর 12 বছর রোদ আছে এখন, তো তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি ব্রেকফাস্টে আজকে লুচি আর আলুর দম আর রসগোল্লা খেয়েছি, নরেন গুড়ের রসগোল্লা। আর আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, আর টিফি যা খাওয়ার খেয়েছি। এবার দুপুরবেলা লাঞ্চটা এসে করবো বাড়িতে, মা এখন রান্নাবান্না করবে, আমি বাবা আসবো, তারপরে একসাথে সবাই মিলে লাঞ্চ করবো। তো চলুন তাহলে যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে, আপনাদেরকে যারা আমার ইউনিভার্সিটিতে দেখেন তাদেরকেও দেখাবো পারলে, ঠিক আছে? তো এখন আমি ঘর থেকে বেরিয়ে গেছি, আমাদের এই ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নামছি। বাবা তো আগেই নিচে চলে গেছে বাইক বার করতে, তো আমিও নেমে যাচ্ছি। এখন বার বাইকে উঠে গেছি, বাইকে করে যাচ্ছি আমি। আর অনেকদিন পর বাইকে করে এত দূরে যাচ্ছি, তো আর বাইকটাতে বসে ভীষণ ঠান্ডা হাওয়া লাগছে, আর বেশ ভালোও লাগছে। এই হলো বন্ধুরা আমার রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি। আমি আজ এসেছি মার্কশিট নিতে, আপনাদেরকে তো বললামই এটা হলো মার্কশিটের লাইন, দেখুন। তো আপনারা যা যা দেখেননি এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা হলো করুণাময়ীতে 10 নম্বর ট্যাঙ্কিতে আছে। তো আমিও এখন বন্ধুরা লাইন দেব, তো আমার এই বান্ধবী আগে থেকেই লাইন রেখে দিয়েছিল, তো আমাকে আর দূরে গিয়ে লাইন দিতে হবে না, তোকে অনেক ধন্যবাদ তার জন্য।
তো আমি গিয়ে ফেলে লাইন দিয়ে দাঁড়াই। আমি এখন মার্কশিট নেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি, তো দেখি কখন লাইনটা এগোয়। যত তাড়াতাড়ি এগোবে, মার্কশিটটা হাতে পেয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো, বাড়ি চলে যাবে তাড়াতাড়ি করে। তো আমার তো এখন মার্কশিট নেওয়া হয়ে গেছে, আর ভীষণ রোদ, লাইনে দাঁড়িয়ে ভীষণ রোদ লাগছিল, জানি না কেন, আর একটু গরম গরমও লাগছিল এত রোদের জন্য। তবে ভালোই হয়েছে, ঠান্ডা লাগেনি। তো এখন আবার বাবার বাইকে বসে পড়েছি, ব্যাগে করে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে আপনাদের সাথে আবার একটু রাস্তাঘাটগুলো শেয়ার করছি, তারপর আর বাড়িতে গিয়ে কথা হবে। বাজে হলো দুপুর একটা, তো আমি বাড়ি চলে এসেছি, ভালোই লাইন পড়েছিল, আপনাদের সাথে সবই শেয়ার করলাম। আর আস্তে আস্তে রাস্তাঘাট যেতে যেতে, তো এইমাত্র বাড়িতে এসেছি, তো এখন হাত মুখ ধোবো, জামাকাপড় চেঞ্জ করবো, মায়ের তো স্নান হয়ে গেছে, বাবা মনে স্নান করবে, আর মা আজকে দুপুরে লাঞ্চে বানিয়েছে বাসন্তী পোলাও, সাথে হলো আলুর দম কড়াশুড়ি দিয়ে, আর হলো রসগোল্লা নরেন গুড়ের। তো ওটা আমি ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করবো। এইভাবে বন্ধুরা আমাদের আজকে দুপুরের লাঞ্চ বাসন্তী পোলাও, দেখুন এর মধ্যে মা আবার কড়াইশুঁটিও দিয়েছে, তো দেখতে তো দারুণ লাগছে, খেতেও আশা করি দারুণ হবে। আর কি কাজু কিশমিশ তো আছেই, আর যা যা লাগে, আমি তো আগে এটার রেসিপি শেয়ার করেছিলাম, তাই আজকে আর শেয়ার করলাম না। শুধু এর মধ্যে মা আজকে কড়াইশুঁটি অ্যাড করেছে, আর এটা হলো ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম, নতুন আলুর কড়াইটার মধ্যে কড়াইশুঁটি ধনে পাতা দিয়েছে, আর সাথে রয়েছে রসগোল্লা নরেন গুড়ের, বাবা নিয়ে এসছে এটা কিনে। তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম দুপুরবেলার লাঞ্চটা আজকে আমাদের, দাস জমে যাবে। আর আজকে আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখাবো নতুন একটা ভিডিওতে নতুন কিছুর সাথে। আজ তাহলে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।